তোমরা যেমনটা দেখেছো ভিডিও টাইটেলে থাম মেলে ষোলোশো মিটার দৌড়ে খুব পায়ে ব্যথা হচ্ছে এবং তোমরা এখন কী করবে হাতে কিন্তু সময় নিয়ে মাত্র দশ থেকে বারো দিন সময় রয়েছে তোমরা জানতে পারছো যে সাতাশ তারিখের পর থেকে কিন্তু মাঠ শুরু হচ্ছে এটা কত অথেন্টিক সেটা কিন্তু আমি জানি আগে জানি তারপর কিন্তু সেই রিলেটেড একটি ভিডিও কিন্তু বানিয়ে দেবো পিইটি পি এমটির জন্য কতদিন তোমরা সময় পাবে তো বেসিক্যালি তোমরা পনেরো থেকে কুড়ি দিন ধরে রাখতে পারো তারপর থেকে তোমাদের পিটি শুরু হচ্ছে এখন সব থেকে বড়ো প্রশ্ন পায়ে খুব ব্যথা হচ্ছে এখন তোমরা কী করবে তোমাদের এই জন্য আমি আগে বলে দিয়েছিলাম যে তোমরা মাঠ খুব মন দিয়ে প্র্যাকটিস করো তো ষোলোশো মিটার কিন্তু খুব একটা কম কথা না ষোলোশো মিটার তো ওয়েস্ট বেঙ্গল বলে ষোলোশো মিটার আর কখনও ব্যথা হবে না কি করলে আর কখন কখন দৌড়াতে হবে তো কী করলে পায়ের ব্যথাটা কমবে সেটা তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখবে ফিমার ফিমারে যে আঁঠুর আঁঠুর নিচে থেকে যে লম্বা যে হাটটি নেমে গেছে ওই হাড়ের আশপাশ দিয়ে বা ওই কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে তখন কি করবে তো সকালবেলা যখন দৌড়াতে যাবে তখন দৌড়ে আসার পরে দৌড়ে আসার পরে ঠান্ডা জল গরম জল গরম যতটা গরম তোমাদের সহ্য হবে তো ঠিক ততটা গরম জল কিন্তু পায়ে ঢালতে হবে দু পায়ে কিন্তু ঢালতে হবে একবার গরম জল একবার ঠান্ডা জল এইভাবে কিন্তু পায়ে ঢালবে ঠান্ডা জল গরম জল করে বারবার করে এরকম তোমরা সকালে আর সন্ধ্যায় কিন্তু ঢালতে পারো তাহলে কিন্তু ব্যথাটা কমবে আর এর সঙ্গে তোমরা কি করলে একদম পুরোপুরি ব্যথাটা কমে যাবে এর সঙ্গে রসুন তেল মালিশ করতে হবে তোমাদের রসুন তেল গরম তেলের ওপর তোমাদের রসুন দিয়ে যে তেলটা থাকবে সে তেলটা কিন্তু তোমাদের ভালো করে মাসাজ করে নিতে হবে তাহলে কিন্তু তোমাদের ব্যথা একদম সম্পূর্ণ পুরোপুরিভাবে সেরে যাবে আমারও হয়েছিল আমারও কিন্তু একদম ব্যথা এখন সেরে গেছে তো এখন আসতে এইভাবে তোমরা আস্তে আস্তে কিছুদিন করো তারপর কিন্তু তোমাদের ব্যথা আস্তে আস্তে সহ্য হয়ে যাবে আর ব্যথাটাও কিন্তু কমে যাবে আর দৌড়টা তোমাদের এবার কখন কখন তোমরা দৌড়াবে তো তোমাদের বলে রাখি যে কখন কখন দৌড়াবে এখন কিন্তু যাদের সাড়ে ছয় মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিট অর্থাৎ ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে বা এস কম লাগছে ছয় দশ পনেরো কুড়ি বা পঁচিশ ছাব্বিশ লাগছে তো তারা তারা কিন্তু একবারই প্র্যাকটিস করো শুধু দৌড়ালেই কিন্তু হবে না দৌড়ের সঙ্গে কিন্তু খাবারও খেতে হবে নাহলে কিন্তু শরীরের যে একটা ঘাটতি সেটা কিন্তু থেকে যাবে আর দৌড়ালে কিন্তু ওয়েটটা কমে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ওয়েটটাও কিন্তু মেনটেন করতে হবে যাদের ওয়েটটা কম আছে তাদের বলবো ছোলা কলা তো কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট বাড়ে এবং তার সঙ্গে কলার সঙ্গে কিন্তু তোমরা গুড়টা খেতে পারো গুড় আখের গুড় তোমরা খেতে পারো তো এগুলো খেলে কিন্তু ওয়েট বাড়ে আর কখন দৌড়াবে যাদের বললাম বলে দিলাম যাদের হয়ে যাচ্ছে তারা তো একবেলাই প্র্যাকটিস করো আর যাদের হচ্ছে না তারা কিন্তু ভালো পরিমাণে খাবার খাও এবং দুবেলা প্র্যাকটিস করো একটা হচ্ছে সাড়ে আটটা থেকে নটার দিকে কিন্তু ভালো রোদ উঠে যায় তো তোমরা রোদে রোদেই তোমাদের দৌড়াতে হবে তো যেহেতু দৌড়টা পড়ছে একদম ফুল গ্রীষ্মকালের ভেতরে পুরো রোদ্রের ভেতর প্রত্যেক বছর তোমরা দেখেছো শীতকালে দৌড়া যায় কিন্তু এবার গরমকালে কিন্তু দৌড়টি পড়েছে তো সেই কারণে কিন্তু তোমাদের কিন্তু সকাল সাড়ে আট সাড়ে আটটা থেকে নটার মধ্যে তোমরা দৌড় প্র্যাকটিস শুরু করে দাও আর বিকাল সাড়ে তিনটে নাগাদ কিন্তু মাঠে চলে যাও চলে যাও তো এইভাবে কিন্তু যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে তো আশা করি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হলো আর তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে এইরকম ইউটিউব ইউটিউবে ডাবলিউ রিলেটেড ফার্স্ট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও যদি কিছু জানা থাকে কমেন্ট